ছবির জন্য জাতিয়ান তো আমি চিনি না ভাইয়া না চিনি না মহিলাদের ক্রাশ তো মানে মহিলাদেরকে ইউজ করার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা জনগণ চইলাইছে হিরো আলমের খালাতো বোন এই যে পাশে দেখতেছেন হিরো আলমের খালাতো বোন কি বলতে চায় একটু শুনি কিছুটা হিরো কালমের কোনো যোগ্যতাই নাই আমার দাঁড়ানোর হিরো কালমের থেকে যোগ্যতা দক্ষতা আমার যোগ্যতা দক্ষতা অনেক আপ অনেক হাই আমার পড়ালেখা এসএসসি কমপ্লিট ইন্টারে এক সাবজেক্ট রেজাল্ট খারাপ আমি মিথ্যা কথা বলি না যেটা এই হিরো আলমের খালাতো বোন আগে ছিল হলো পাবনা পাবনায় ছিল পাগলাগারতে তো কিভাবে যেন ভুল করে সুইটা চলে আইছে এখন এর জন্য দায়ী অবশ্যই পাবনার সিকিউরিটি গার্ড যারা আছে সিকিউরিটির দায়িত্বে আছে তারা আসলে দায়ী আর যারা সাংবাদিক বৃন্দ ঠিক আছে যারে এই যার এই ভিডিওটা বানাইছেন এরা আসলে এদের জীবন ধন্য এরা কিভাবে খুঁজে পায় এদেরকে ঠিক আছে আল্লাহ মালিক জানে তো রিয়াল সেটাই বলি হিরো কালম টোকাই এক আর হিরো কালমের সুর কণ্ঠ নাই হিরো কালমের থেকে কণ্ঠ সুর হিরো কালমের সুর দুই গুণ আমার সুর 200 গুণ হে আমার হিরো কালমের থেকে আমার যোগ্যতা দক্ষতা অ্যাবিলিটি স্কিলস হাই টপ অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি জিনিয়াস আমার বাড়ি বগুড়া কালাই থানা জয়পুরহাট ডিস্ট্রিক্ট আচ্ছা সাকিব সামনের একটা গাই ঠিক আছে আর অপুর সাথে যে করছে সেটাও গাইতে পারবো এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব মনে প্রাণে আছো আর কোনো কিছু নিউজ করার জন্য পায় না তখন আপনি হলো এইসব পাগল ছাগল রাস্তায় ধরে তারপর ভিডিও বানায় আর সর্বপ্রথম কথা হলো পাবনার যে সিকিউরিটি দায়িত্বে আছে আসলে তাদেরকে আরো কড়াকড়িভাবে ডিউটি করা উচিত কারণ এই পাগল ছাইরে দিছে এখন এত পরিবেশ নষ্ট করে দিবে ঠিক আছে আল্লাহ হাফেজ তো ভালো থাকবেন ছবির জন্য যা কেন তো আমি চিনি না ভাইয়া না চিনি না মহিলাদের ক্রাশ মানে মহিলাদেরকে ইউজ করার জন্য তাহলে তাহলে কি কি ক্রাশ বলতে কি তাই আচ্ছা মানে মেয়েরা ওদেরকে বেশি লাইক করে তাই ওনার যেন যায় কেন তাই আচ্ছা যদি অফার দেয় তাইলে করব সমস্যা নাই কিন্তু আমার সাকিবের সাথে খুব এগ্রি সাকিবের সাথে ফেদুসের সাথে সাহেদকেও আমার ভালো লাগে সাহেদ আছে না নায়ক সাহেদ আছে আপনার এই যে এই গান গাইছে এই বৃষ্টি বেজড়াত অন্তরে অন্তরে চাঁদ ডুবে যায় কিছু আলো কিছু মে কিছু আলো কিছু মে তার মাঝে আমি পূর্ণিমার চাঁদ এই